নমস্কার। স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সন্দীপ কুমারবর স্টুডেন্ট, প্যারেন্টস এবং রাজ্যবাসীর জন্য সুখবর নিয়ে এসেছি। আপনারা অবগত আছেন যে স্টেপ আপ প্রত্যেক দু তিন মাস পরপর একটা করে ইভেন্ট করে এবং যেটা অলরেডি ডিক্লেয়ার 26 মে সামার সেলিব্রেশন আমরা করছি এবং সেই সামার সেলিব্রেশনকে উপলক্ষ করে সামারের সময় ছেলে মেয়েদের ছুটি ছাটার একটা মহল থাকে, সেটাকে কাজে লাগানোর উদ্দেশ্যকে পাথেয় করে আমরা এবার সদূর মুম্বাই থেকে ডান্স প্লাস সিজন 5-এর ফাইনালিস্ট দীপিকা সোনি আমাদের এই ডান্স কার্নিভাল 26 অনুষ্ঠানে সেলিব্রিটি গেস্ট হিসেবে থাকবেন। নট অনলি দ্যাট, 27, 28 এবং 29 মে আমাদের রাজ্যের আগরতলা প্রেস ক্লাবে 3 দিনের ডান্স ওয়ার্কশপ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই খবরটা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসা। সবার কাছে অনুরোধ থাকবে যে রাজ্যের প্রতিভাকে আরও বেশি স্টেপ আপ করার জন্যে, আরও বেশি অ্যাক্টিভ করার জন্যে, এরকম বড় বড় সেলিব্রিটির সংস্পর্শে আসা ডান্সপ্রেমীদের খুব প্রয়োজন। আমি ফিল করেছি লাস্ট 12 বছর ধরে, এর আগেও আমরা অনেক এরকম অ্যাক্টিভিটি করেছি, আগামী দিনে এরকম বড় বড় অ্যাক্টিভিটি আমরা করে যাব। তাই আপনাদের উদ্দেশ্যে এই মেসেজ, আসুন আমাদের এই প্রোগ্রামে সবাই মিলে অংশগ্রহণ করুন। এটা ওপেন টু অল, সব ধরনের মানুষরা এই প্রোগ্রামে অ্যাক্টিভ করতে পারবেন। তো সবাই আসুন এবং একটা বড় কিছু সকলের সহযোগিতাতে সাফল্যমণ্ডিত করি। নমস্কার।